নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এডুটিচার ইউটিউব চ্যানেলে। আমাদের ট্রেনিং সেন্টারের ছাত্রদের অনুরোধের উপর ভিত্তি করে আজকে আমাদের এই ক্লাস। তারা অনেক দিন ধরে সাবজেক্টটি পড়াশোনা করছে এবং সেই সাবজেক্টটি পড়াশোনা করার পর সেই সাবজেক্টটির থেকে যতটা জিস্ট বার করা সম্ভব সেই জিস্ট বার করে আজকে আমাদের এই ক্লাস। এছাড়াও আমাদের রেগুলার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো চলতে থাকবে এবং আজকে আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বিগত দিনের টেট পরীক্ষায় বহুবার এসেছে। এবং আপনারা এই প্রশ্নগুলি যদি ভালোভাবে খুব ভালোভাবে অনুধাবন করেন তাহলে আগামী দিনে টেট পরীক্ষায় আপনারা এখান থেকে এক থেকে দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবেন। তো সুতরাং দেরি না করে চলুন শুরু করা যাক। যে সমস্ত টেট পদপ্রার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, তারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই ভিডিওটি পজ করে আমাদের মূল্যবান নোটসটি খাতায় লিপিবদ্ধ করে নিন, যেটা আপনাদের ভবিষ্যতে খুবই উপকারে লাগবে। আজকে ওয়ান লাইনার মেথডের 22তম ক্লাস। তা প্রথম প্রশ্নে আসছি। প্রথম প্রশ্নে আছে, নিড থিওরি অফ মোটিভেশান, এটি আবিষ্কর্তা হলেন ম্যাসলো 1954। 1954 সালে ম্যাসলো নিড থিওরি অফ মোটিভেশান আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্নে আসছি, শিক্ষার্থীদের প্রশংসা এবং তিরস্কার শব্দের মাধ্যমে করা উচিত বা করা হয়? কারণ প্রশংসা বা তিরস্কার আগে যে মারধর করা হতো সেই মারধরের ব্যবস্থা এখন বন্ধ হয়ে গেছে, তা এটা এখন শব্দের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে বা কথা বলে তাদের প্রশংসা এবং তিরস্কার করা হয়। পরবর্তীতে আসি, ম্যাকডুগাল এর মত অনুসারে মূল প্রবৃত্তি 14 প্রকার। পরবর্তীতে আসি, প্রশংসা এবং তিরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা উন্নত হবে। কোনো একজনকে যখন প্রশংসা করা হবে এবং কোনো একজনকে যখন তিরস্কার করা হবে তখন এই নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব থেকেই শিক্ষা ধীরে ধীরে উন্নত হবে, যে তাদের মধ্যে একটা জেদ তৈরি হবে যে আমি কেন ওরকম না বা ও আমার মতো কেন না, এই রকম ধরনের যে মানসিক প্রবৃত্তি তৈরি হবে সেটা এবং প্রশংসা এবং তিরস্কারের মাধ্যমেই তাদের ভিতরে একটা মোটিভেশান তৈরি হবে। পরবর্তীতে আসছি, বৃদ্ধি এবং বিকাশ শুরু হয় গর্ভাবস্থায়। তা আমরা এটা সবাই জানি, কিন্তু কিছু কিছু মনোবিজ্ঞানী দ্বিমত আছে যে জন্মের পরবর্তীতে সাধারণত বিকাশ শুরু হয় এই ধারণা নিয়ে, কিন্তু না, এটা বৃদ্ধি এবং বিকাশ গর্ভাবস্থা থেকেই শুরু হয়ে যায়। পরবর্তীতে আসছি, মূল প্রবৃত্তির বিকাশ শিশুদের 6 বছর পর্যন্ত চলে। শিশুদের যে মূল প্রবৃত্তির সেটা শিশুদের 6 বছর, মানে মানসিক বিকাশ বলেন, এই মানসিক বিকাশটাই মেন, মানসিক বিকাশটা সাধারণত 6 বছরের মধ্যেই হয়ে যায়। পরবর্তীতে আসি, কল্পনা শক্তির বিকাশ সমবয়সী ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়। কল্পনা শক্তি মানে চিন্তা ভাবনা করার ক্ষমতা বা চিন্তা শক্তি বা ইমাজিনেশন পাওয়ার, এইটা একই বয়সের ছেলের থেকে একই বয়সের মেয়েদের অনেক বেশি হয়। পরবর্তীতে আসি, ইয়াম থিওরি জিহ্বার সঙ্গে যুক্ত শব্দ উৎপন্ন করে, মানে জিভের সাথে যে শব্দগুলো উচ্চারিত হয় সেই উচ্চারিত শব্দ ইয়ামিয়াম থিওরি। পরবর্তীতে আসি, দ্য ব্যাবেল লাক থিওরি, দ্য ব্যাবেল লাক থিওরি হচ্ছে থর্নডাইক এটা করেছিলেন। তার পরবর্তীতে আসি, একজন অপরজনের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষমতা হলো ভাষা, বলেছেন হার্ডলক। বিষয়টা হচ্ছে কমিউনিকেশান, মানে একজনের সাথে আরেকজনের যে কমিউনিকেশানটা হয় তার মেইন বা প্রথম মাধ্যম হলো ভাষা, ভাষার মাধ্যমে তাদের মধ্যে কমিউনিকেশান হয়। এবার এখানে যদি আলোচনা করি যে দৃষ্টিহীন বা মুখ বধির যদি হয় তাহলে দৃষ্টিহীনদের ক্ষেত্রে ভাষা, আর যারা বধির শিশু হয় তাদের ক্ষেত্রে কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়। আমাদের প্রত্যেকটি ক্লাস অনুযায়ী পোস্টেড ভিডিওগুলি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং সেখান থেকে পরপর ক্লাস অনুযায়ী ভিডিওগুলি পাঠ করলে আপনাদের এই বিষয়টি সম্পর্কে ভয় অবশ্যই কেটে যাবে।
তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিউয়ার্সরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক এবং শেয়ার এবং কমেন্ট দিন কীরকম ধরনের ভিডিও আপনাদের পছন্দ, এবং আপনারা এরকম ভিডিও পছন্দ করছেন কি না তাও আমাকে লিখে জানান। তাহলে আমরা খুব ভালোভাবে আপনাদের ভিডিও দিতে প্রস্তুত থাকব এবং আমরাও একটু প্রেরণা পাব। আপনাদের অবগতির জন্য বলছি, যারা বুঝতে পারছেন না কীভাবে প্রস্তুতি নেবেন বা কোন কোচিং সেন্টারে গিয়ে ক্লাস করবেন, তাদের জন্য বলছি আপনারা ঘরে বসে বিনামূল্যে কেবলমাত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। এর মাধ্যমে আপনারা রোজকার নতুন আকর্ষণীয় ভিডিওগুলি পেয়ে যাবেন, যা আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। আমাদের গেস্ট ফ্যাকাল্টিদের জিস্ট বেসিস ক্লাস আপনাদের বুস্টার ডোজ হিসেবে কাজ করবে এবং এটা অবশ্যই আপনাদের উপকারে লাগবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।